শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ কামাল হোসেন বলেছেন যে শিক্ষার্থীদের মাঝে নীতি নৈতিকতার বীজ বপন করতে হবে আর এই কাজে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি বগুড়ার আয়োজনে শনিবার প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কোর্সের 36তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কামাল হোসেন। আপনাদের শিক্ষার্থীদের মাঝে ইনস্টার করতে হবে, এবং সেটা যদি আপনি খুব আসো আজকে নীতি নৈতিকতার কাজ হবে তাহলে এটা শুনবেন, তাকে নানাভাবে আপনার আপনি রোল মডেল হতে পারবেন, আদারওয়াইজ সে কখনোই শিখবে। আপনি টেকনোলজি কীভাবে ব্যবহার করেন, কীভাবে ব্যবহার করবেন সেই মোটিভেশন দিবেন, তাহলে তারা শিখবে। আপনাদের কথার প্রভাব কিন্তু শিক্ষার্থীদের মাঝে সবচেয়ে বেশি, যদি তা না হয় তাহলে কিন্তু আমাদের জবক্ষয় হবে। 10 বছর পরে বগুড়ার পরিচালক শাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কেম রুহুল আমিন বলেন, বর্তমান সরকারের আমলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। আমাদের প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষিকা সুবোধ আলম স্যার চট্টগ্রাম গাজল মাদ্রাসার ছাত্র, বর্তমানে সড়ক পরিবহন সচিব আমার গ্যাস পেজ আমিউল্লাহ নুরুল কিন্তু আলী মাদ্রাসার ছাত্র আলম পাশ করা, মানে একসময় মনে হতো যে মাদ্রাসা সদর মহোদয় আপনারা নিজেদের দুর্বল ভাববেন না, যাই না কিন্তু এটি আপনাদের ফলাফল কি পরিচালক মহোদয় বলতে পারবেন যে আপনার বিসি আছে কি না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। বলেন, বর্তমান সরকার শিক্ষকদের দক্ষ করে তুলতে যে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে, এটি আগামীর জন্য বিনিয়োগ। শিক্ষকরা যদি সঠিকভাবে প্রশিক্ষিত না হয়, তারা যদি দক্ষ না হয় এবং তারা যদি মানবিক এবং মূল্যবোধ আদর্শে তারা অনুপ্রাণিত এবং সেইভাবে তারা দক্ষ যোগ্য না হয়, আমাদের কখনোই নতুন প্রজন্ম সেগুলি সুতরাং শিক্ষা প্রশিক্ষণ আমাদের আমার মনে করি এটা কোনো এক্সপেন্ডিচার নয়, এটা কোনো ব্যয় নয়, এটি হচ্ছে সর্বোচ্চ বিনিয়োগ। স্বাভাবিক যে এখন কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞান বিতরণের কেন্দ্র নয়, এটি কিন্তু আমাদের বুঝতে হবে। জ্ঞান বিতরণের জন্য এখন অনেক কিছু আছে, একটি অ্যান্ড্রয়েড ফোন যদি আপনার হাতে থাকে সেটি সমস্ত জ্ঞান কিন্তু আপনার হাতে আছে। আমাদের যে জিনিসটি দরকার সেটি হচ্ছে তারা যাতে এই জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেরা দক্ষ যোগ্য হিসেবে গড়ে তুলবে। পরে দেশের 41টি জেলার 76টি উপজেলার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 97 জন শিক্ষককে প্রশিক্ষণ কোর্সের সমাপনী সনদ ও প্রশিক্ষণের সেরা 3 জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করেন অতিথিবৃন্দ।